জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে বহু আগেই, কিন্তু জমিদারদের স্মৃতিবিজড়িত প্রাসাদ, বাড়িঘর আর নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও সাক্ষী হয়ে আছে। আমাদের এই প্রিয় মাতৃভূমির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ছড়িয়ে ছিটিয়ে আছে নাম না জানা নানা অসংখ্য জমিদার বাড়ি। প্রিয় দর্শক, ভ্রমণ টিভির মাধ্যমে আমরা ইতিহাস ঐতিহ্যের সেই সব নিদর্শনগুলো দেখানোর চেষ্টা করছি, সেই সাথে সেখানে কিভাবে যাবেন, কিভাবে খাবেন ইত্যাদি আরও নানা তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দর্শক, বালিয়াটি তেওতার ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ভাগ্যকুল গ্রামে। এখানেই রয়েছে ইতিহাস খ্যাত ভাগ্যকুল জমিদার বাড়ি। ভাগ্যকুল জমিদার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। আনুমানিক 1900 শতকে জমিদার যদুনাথ সাহা এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। যদুনাথ সাহা ছিলেন মূলত একজন ব্যবসায়ী। তিনি বরিশাল থেকে সুপারি, লবণ ও শাড়ি আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন। জমিদার যদুনাথ সাহা ছিলেন 5 সন্তানের জনক, তাই তাদের জন্য আলাদা আলাদা আরও 4টি বাড়ি তৈরি করেন, যেগুলো বর্তমানে কোকিলপিয়ারি জমিদার বাড়ি, জজবাড়ি ও উকিল বাড়ি নামে পরিচিত। আর মূল বাড়িটি ছোট ছেলে নবকুমারকে দিয়ে দেন। এই জমিদার বংশধররা ব্রিটিশ আমলে কয়েকজন বাঙালি ধনীদের মধ্যে একটি ধনী পরিবার ছিল। জমিদারদের মধ্যে হরলাল রায়, রাজা শ্রীনাথ রায় ও প্রিয়নাথ রায়ের নাম উল্লেখযোগ্য। তারা তাদের কর্মযোগ্যের ফলে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। তখনকার সময়ে এই জমিদার বংশধররা সকলেই ছিলেন উচ্চশিক্ষিত। জমিদার বংশধরদের অধিকাংশ এখন ভারতের মুর্শিদাবাদে বসবাস করছেন। তবে এই বংশধরদের এখনও অনেকে এখানে বসবাস করছে। প্রথমে এখানে একটি বাড়ি নির্মাণ করা হয়, পরে আরও 4টি বাড়ি নির্মাণ করা হয়। সবগুলো বাড়ি গ্রিক স্থাপত্যের আদলে তৈরি করা হয়। এছাড়াও এখানে কয়েকটি মন্দির ও বাড়ির সৌন্দর্যের জন্য পুকুর সহ অনেক কিছু নির্মাণ করা হয়। পদ্মা নদীর ভাঙনে বর্তমানে অযত্ন অবহেলার কারণে বর্তমানে এই জমিদার বাড়ির অনেক কিছু ধ্বংস হয়ে গেছে।
শুধু প্রধান বাড়িটি এখনও মোটামুটি ভালো অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, ঢাকার খুব কাছেই চাইলেই একদিনের মধ্যেই ঘুরে আসতে পারেন মুন্সীগঞ্জের এই ভাগ্যকুল জমিদার বাড়িতে। সময় লাগবে প্রায় 2-2.5 ঘন্টার মতো। প্রিয় দর্শক, ভ্রমণ টিভির আজকের আয়োজনে আমরা ভাগ্যকুল জমিদার বাড়ি নিয়ে আপনাদের সামনে একটি প্রতিবেদন উপস্থাপন করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে অন্য কোনো পর্বে অন্য কোনো স্থানে আপনাদেরকে নিয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই বলছি, আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।